ভাই সেটআপের নাম কি? টাইটানিক মিউজিক। তো তোমাদের পুজো কতদিন হলো আজকে? 7 দিন। 7 দিন। তো কাল কম্পিটিশন আছে নাকি? হ্যাঁ। কাল কোন সেটআপের সঙ্গে কম্পিটিশন আছে? দেবীর সঙ্গে। তো তোমার টাইটানিকে ভালো লাগে? হ্যাঁ। টাইটানিকের কাকে ভালো লাগে? মিঠুদাকে। মিঠুদাকে চেনো? হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ভবানী চক 4টা ভেড়ি, কামিলাপাড়াতে বাজছে টাইটানিক মিউজিক এবং থাকছে দেবী মিউজিক। তো দুটো সেটআপের মধ্যে কম্পিটিশান হবে। তো আমি তোমাদেরকে দেখাবো দুটো সেটআপের মধ্যে কম্পিটিশান, এবং এই মুহূর্তে দুটো সেটআপ ফিটিং চলছে। তো এখন টাইটানিক ফিটিং চলছে এবং দেবী মিউজিক, তো দুটোর ফিটিং দেখাবো। তো তো ভিডিওটা দেখতে থাকো এবং কীভাবে আসতে হবে তার সব কিছু আমি বলে দিচ্ছি। তাদেরকে টাইটানিক মিউজিক এবং দেবী মিউজিকের কম্পিটিশান দেখতে হলে তোমাদেরকে মুকুন্দপুর থেকে ভবানী চকের রাস্তায় 3 কিলোমিটার মতো আসতে হবে। তো 3 কিলোমিটার মতো এলে তো দেখতে পাবে এই যে 4 ভেটি দেশপ্রাণ শিক্ষা কেন্দ্র, এই দেখো একটা সামনে বাম পড়বে, তো এটা দিয়েই যেতে হবে, ঠিক আছে? তো এটা দেখছো, এটাই হচ্ছে মোটামুটি ভবানী চক যাওয়ার রাস্তা। তো ভবানী চক নিশ্চয়ই চেনো, সরস্বতী পুজোয় কম্পিটিশান হয়। আর এদিকটা যে দেখছো, এদিকটা হচ্ছে মুকুন্দপুর থেকে এসছে। তো এই যে সামনে যে ঢালাই রাস্তাটা নেমেছে, তো এটাই যেতে হবে। তো কিছুটা গেলেই মোটামুটি তোমরা হচ্ছে টাইটানিক এবং দেবী মিউজিক দেখতে পাবে। আর এই রাস্তায় মোটামুটি টোটো অটো সবই চলে, তো তোমরা এলে কোনো অসুবিধা হবে না। সো বন্ধুরা, এবছর 4টা ভেড়ি সবুজ সঙ্গকে নিয়ে এসছে টাইটানিক মিউজিক। তো টাইটানিক মিউজিক এখানে পরপর 3 বছর আসছে। তো এদের পুজো 10 বছরে পদার্পণ করলো, তো এবছর এসছে টাইটানিক মিউজিক। তো এই মুহূর্তে টাইটানিক মিউজিকের জোর কদমে ফিটিং চলছে, তো আগামীকালও সেটা বাজবে। তো এই এদিকে মোটামুটি সেটা ফিটিং চলছে। তো আজকে বক্স বাঁধার দায়িত্বে মোটামুটি সমীরন্দা আছে, টাইটানিকের বর্ষিয়ান অপারেটর। মোটামুটি এমপি প্লেয়ার ফিটিং হচ্ছে। তো আজ এবং আগামীকাল 2 দিন কম্পিটিশান হবে। তো আগামীকাল থাকছে বকশিসপুরের কম্পিটিশান।